টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার এমটিএ। আর বন্ধুরা, আজকে যে ভিডিওটা সেটা একটু অন্য ধরনের ভিডিও, বাট কেন বলে দিই যে তোমরা মেসেঞ্জার ড্যামের ভিডিওটা দেখেছো, মেসেঞ্জার ড্যামের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আর সেটা থাম্বনেলটা হয়তো আমার ঠিকঠাক দেওয়া হয়নি, বাট ভিডিওটা একটা ভালো ভিডিও শ্যুট করা হয়েছে মেসেঞ্জার ড্যামের। আমি থাম্বনেলটা খুব তাড়াতাড়ি একটা ভালো থাম্বনেল লাগিয়ে দেবো ভিডিওতে। বাট আজকে তোমাদের সাথে যেটার জন্য আমি এসছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে মেসেঞ্জার ড্যাম যেমন ট্যুরটা করি, সে সময় মেসেঞ্জার ড্যাম থেকে আমরা গেছিলাম দুমকা। দুমকা যাওয়ার পথে একটা কুরবা পাহাড় আছে, সেটা সম্ভবত দুমকার 4-5 কিলোমিটার আগে বা 10 কিলোমিটার আগে। সেই কুরবা পাহাড়ের এত সুন্দর একটা ভিউ পয়েন্ট, মানে ভিউ পয়েন্ট এই জন্যই বললাম যে কুরবা পাহাড় থেকে পুরো দুমকা শহরটাকে একদম দেখা যায়, মানে একদম পাখির চোখ দিয়ে যাকে বলা হয় দেখা আর কি। তো সেখানকার ভিডিওটা আমি শ্যুট করেছিলাম বা ব্লগটা আমি করেছিলাম। তো চলো ফাইনালি আজকে সেই কুরবা পাহাড়ের ব্লগটা দেখবো, ওকে? আর যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে বা আজকের ব্লগটি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ভিডিওটি, লাইক করো, ওকে? তো ভিডিওটা চলো সেসব থেকে দেখো। শুরু করার আগে আরেকটা কথা বলতেই হয় যে প্রথম প্রথম আমি একটু কনফিউশনে ছিলাম যে ব্লগগুলো বাংলায় করবো না হিন্দি করবো। তো বাট যখন আমি মেসেঞ্জারটা বা মেসেঞ্জার ট্যুরটা করেছিলাম সে সময় আমি হিন্দিতে ব্লগটা করেছিলাম। তো কিছু কিছু আমার রাইডিং, মানে বাইক চালাতে চালাতে যে ব্লগগুলো করেছি বা কুরবা পাহাড়ে যে ব্লগগুলো করেছি সেগুলো হিন্দিতে আছে, বাংলাতে নেই। তো দেখো তোমরা বুঝতে পারবে, মোটামুটি সবাই হিন্দি বুঝতে পারো আর কি। তো এটা বলার জন্যই আবার তোমাদের কাছে কি, তো চলো ভিডিওটি দেখো সেসব থেকে ভালো লাগে। তো বাই বাই মেসেঞ্জার ড্যাম কো, তো অভি বাই বাই করতে হ্যাঁ মেসেঞ্জার ড্যাম, আর অভি জানে বলা হয় দুমকা। দেখিয়ে কিতনা নিচে যা রে হামলোগ। তো থ্যাংক ইউ ভিজিটিং মেসেঞ্জার ড্যাম। তো মেসেঞ্জার ড্যাম কা প্রোগ্রাম খতম হো চুকা হামারা। এ রেওয়া মোরক্ষা নদী, ইস নদী কা পানি উস ড্যাম পে যাতা হ্যাঁ। দুমকা তকরিবন 25-30 কিলোমিটার হোগা ইয়াঁ সে। আর ইয়াঁ এক রিসর্ট হ্যাঁ, ময়ূরক্ষী রিসর্ট এ ওয়ালা, শায়দ অভি বন্ধ হ্যাঁ লকডাউন কে বজা সে, লেকিন জব সিজন কা টাইম মে খোলা রেতা। দুমকা 25 কিলোমিটার মাইলেজ টোন বতা রা হ্যাঁ। ও দাদা রামপুরহাট, তো দুমকা আর জাদা দূর নেই লগভগ তকরিবন 10 কিলোমিটার হ্যাঁ, আর 10 কিলোমিটার হোনে সে দুমকা পৌঁছ যাউঙ্গা। তো চলিয়ে আগে দুমকা মে মিলতে হ্যাঁ, রাস্তে মে দেখ লিজিয়ে আপকা পুরা সিন, ওকে? অভি দুমকা 6 কিলোমিটার রে গিয়ে আর 6 কিলোমিটার জানে সে দুমকা পৌঁছ যাউঙ্গা। দুমকা ডিস্ট্রিক্ট টাউন হ্যাঁ ঝাড়খণ্ড কা, আর শহর ভি তো চলিয়ে দেখতে হ্যাঁ দুমকা শহর কো, আর দুমকা শহর কা এক্সপ্লোর ভি করেঙ্গে ছোটি মোটি, উতনা তো জানতে নেই হাম দুমকা শহর কো, ঠিক আছে? জিতনে ভি হো সকে মেরে সে, ওকে? এরা কুরবা পাহাড় আর এরা এন্ট্রি পয়েন্ট কুরবা পাহাড় কা, আর
हम लोग अभी जा रहे हैं कुरवा पहाड़ पे, झारखंड का मतलब दुमका का कुरवा पहाड़, तो उसको एक्सप्लोर करेंगे। हेलो आज काम चल रहा है रे, पार्क का काम चल रहा है, बंद है पूरा। अभी कुरवा पहाड़ में उठ रहे हैं हम लोग सब लोग मिल के, और मोइन अख्तर को देखिए और अमित भाई को भी देखिए। अभी जो आप लोगों ने देखा कुरवा पहाड़ का ऊपर से व्यू है, लेकिन उतना ऊपर से नहीं है, थोड़ा ऊपर से हुआ है। ऊपर चले गए और देख ही सकते हैं ऊपर का नज़ारा, और वहाँ पर एक वॉच टावर भी है, लेकिन खुला है कि नहीं है शायद मालूम नहीं, ऊपर जाने से ही पता चलेगा। और उधर भी एक वॉच टावर है, लेकिन और यहाँ से एक व्यू दिखाई देगा आप लोगों को। अरे रे व्यू देखिए व्यू, और भी उठाएगा क्या ऊपर। सबका हालत खराब है, कोई सुबह ही नाश्ता किए थे। अब देखिए उधर का व्यू, वो लावर पॉइंट से वहाँ लिखा हुआ है लावर पॉइंट, लावर पॉइंट है उधर लिखा हुआ है, इधर इधर आपको बोला ना हेलीपैड, हेलीपैड वो वाला हेलीपैड रहा नाम है। अब पूरा झारखंड पहाड़ से घिरा हुआ है एकदम, पूरा चारी ओर देखिए सिर्फ पहाड़ी पहाड़, और मिडिल में शहर बैठा हुआ है। हम लोग और भी ऊपर जाएंगे वॉच टावर में, उधर जाकर वो कौन है व्यू पॉइंट लावर पॉइंट। अरे स्कूटी लिए तो आज से सवाई जल होती, ये देखिए तालाब भैंस है वहाँ पर। चल देखिए इधर से व्यू, देखिए मेन रोड में गाड़ी जा रहा है, वो वाला मेन रोड है, पूरा पहाड़ ही पहाड़ चारी घर पर आरोप
तो और भी ऊपर जाना पड़ेगा थोड़ा ही, और थोड़ा ऊपर जाना ही एक व्यू पॉइंट है, वहाँ से पूरा शहर का नज़ारा आएगा। ओके तो चलिए, गर्मी बहुत ज़्यादा है भाई। पहले से कोई है यहाँ पर? चलिए ऊपर जाके देखते हैं कौन है। ये देखिए, नोंगला हो गया पूरा। तो हम लोग अभी कुरवा पहाड़ से उतर रहे हैं, तो जितना वक्त हमें कष्ट हो रहा था हमने उतना मजा है, और गर्मी भी बहुत ज़्यादा है, धूप तो आप समझ सकते हैं कैसा धूप है। ठीक है, एकदम हाई लेवल का धूप है। तो बोलो मोइन भाई की खबर? हाँ टायर्ड हो गया जो।